আমি গাজীপুর সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ সাইফুল ইসলাম দুলাল, কাউন্সিলর পদক প্রার্থী মার্কা আমার লাঠিম। লাঠিম মার্কা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। এবার আমি জনগণকে আমার প্রতিশ্রুতি আগে ছিল, আমার এই 37 নম্বর ওয়ার্ড একটা মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিব। আমাদের জননীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গাজীপুরকে শহর করার জন্য যথেষ্ট পরিমাণে অর্থ দিয়েছেন, যে অর্থ দিয়ে আমাদের সম্ভব প্রায় হয়েছে যে আমাদের শহর করার মতো একটা অবস্থান করে ফেলেছে। বাকি অসমাপ্ত কিছু ছোটখাটো কাজ রয়েছে, পানি নিষ্কাশনের কিছু ব্যবস্থা, ড্রেনেজের ব্যবস্থা রয়েছে, সেই কাজগুলো করলে আমার 37 নম্বর ওয়ার্ড একটা মডেল ওয়ার্ড হিসাবে আমি আমার 37 নম্বর ওয়ার্ডবাসীদের উপহার দিতে পারবো। আমি তাই প্রতিশ্রুতি দিচ্ছি যে মাদক মুক্ত সমাজ গড়ব, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব। আমার এই 37 নম্বর ওয়ার্ডে আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে, ভালো পুস্তক আমাদের জননীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে দিচ্ছেন বৎসরের প্রথম। আমাদের সন্তানরা আনন্দিত এবং গর্বিত, এবং সেই জন্য আমাদের পড়াশোনার মান বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমি তাদেরকে আশ্বাস দিচ্ছি আমাদের ভালো পুস্তক বা ভালো শিক্ষক দিয়ে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠিকা প্রতিষ্ঠানে আমরা তাদেরকে শিক্ষা দেবো, এই দেশ এগিয়ে নিয়ে যাব এবং আমাদের এই 37 নম্বর ওয়ার্ড এগিয়ে যাবে। আমি আরো আশ্বাস দিচ্ছি আমাদের জনগণ এবং প্রবাসী জনগণ বেশি, বিভিন্ন জেলা থেকে আমাদের এলাকায় এসে গার্মেন্টস শ্রমিক হিসাবে চাকরি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের নিরাপত্তা দিচ্ছি। এই রাস্তাঘাটে চলাফেরার সময় তাদের কোনো সন্ত্রাস এবং তাদের কোনো ছিনতাইকারী যাতে ছিনতাইকারীর কবলে না পড়ে, সেই জন্য আমি অবিরত চেষ্টা চালিয়ে যাব এবং তাদের নিরাপত্তার জন্য আমি চেষ্টা করে যাব। এবং আমাদের প্রশাসনের সাথে আমি কথা বলেছি, পূর্ব আমাদেরকে সাহায্য করেছে, বর্তমান প্রশাসন আমাদের এই ব্যাপারে সাহায্য করে থাকে। আমাদের বিভিন্ন ভাইদের দেশের ভাইদেরকে রক্ষা করা এবং তাদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রধান কাজ, যেহেতু আমরা ভাড়া ব্যবসা নিয়ে এখন চলাফেরা করি। তারা আমাদের এই গাজীপুরে না থাকলে আমাদের ব্যবসা ইনকাম কমে যাবে, তারা আসি বিদায়ী আমরা স্বচ্ছভাবে চলতে, তাদের ইনকাম করেই তাদের থেকে ঘর ভাড়া নিয়ে আমরা স্বচ্ছভাবে চলতে পারি, সেটা তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের একান্ত প্রতিশ্রুতি। আসলে সেগুলা কথা যে কথা বলছেন পালন করে না বলতে কথাটা ঠিক নয়। যখন আমি 2002 সালে গাছা ইউনিয়নের পরিষদের মেম্বার ছিলাম তখন আমাদের ইনকাম সোর্স কম ছিল, আমাদের একটা বাড়ি থেকে আমরা 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে পেরেছি। এখন কিন্তু আমাদের ট্যাক্সের আওতা আমরা যথেষ্ট পরিমাণ আইনগত ভাবে সিটি কর্পোরেশন হিসাবে আমাদের একটা বিশেষ একটা ট্যাক্স আসছে। তো তদুরূপ তখন আমাদের টিআর একটা বাজার ছিল, কাবিটা একটা বাজার ছিল, ছোট্ট ছোট্ট বাজার, যেটা দিয়ে আমাদের এই ওয়ার্ডকে সুন্দর থেকে সুন্দর করার মতন এই অর্থ দিয়ে সম্ভব হয় নাই। এখন আমাদের মাননীয় জননীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অর্থ দিয়েছে সে অর্থ দিয়ে যথেষ্টভাবে সম্ভব আমাদের এই 37 নম্বর রোড নয় শুধু গাজীপুরকে সুন্দর করে ডালাভাবে সাজান। নির্বাচন দিয়ে প্রতিদ্বন্দ্বী মানে ঝুঁকি, কে জিতবে কে হারবে প্রত্যেকে প্রত্যেকে চেষ্টা করে, তবে আমার দুটা কেন্দ্র যথেষ্ট পরিমাণ ঝুঁকি, যেটা 100% এর বেশি। সেটা হলো সবসময় যেটা আমাদের চান্দনা রহমানে মাদ্রাসা ফাজিল মাদ্রাসায় আমাদের এলাকায় কিছু ভোটারের অবস্থান, বিভিন্ন অবস্থানে তারা বাস করেন, বিভিন্ন পন্থায় তারা চলেন এবং তাদের ভোট গুলা 100 বোঝা গেছে যে ইচ্ছা থাকলে তারা দিতে পারে না। সেই জন্য আমার চান্দনা রহমানে ফাজিল মাদ্রাসা কেন্দ্রটা আমার ঝুঁকিপূর্ণ এবং লতিবাজি প্রাইমারি স্কুল কেন্দ্রটা আমার ঝুঁকিপূর্ণ। দীর্ঘ প্রায় 24 বছর যত মানুষ সবাই আছি, আমি এই গাছায় 37 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য সচিব, আমি আমাদের জননীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গেছে নির্বাচনে আমাদেরকে মনোনয়ন দিয়েছিলেন, আমি আবার কাউন্সিলর হয়েছি, আমি যথেষ্ট পরিমাণে কাজ করেছি এবং মানুষকে ভালোবাসার মন থেকে ভালোবাসার চেষ্টা করেছি। আমার কোনো ক্ষুধা নাই, আমার কোনো অর্থের কোনো লোভ নাই, আমার কাছে কোনো সন্ত্রাস নাই, মাদকের কোনো আস্তানা নাই, আমার কাছে অসামাজিক কোনো কাজ আমি সহ্য করতে পারি না। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছি, পূর্ব করেছি, বর্তমানে করে যাচ্ছি, বিধায় মানুষের প্রাণ আর আমার হৃদয় একসাথে মিশে আছে। সেই জন্য আমি বিশ্বাস করি মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে আবার পুনরায় নির্বাচিত করবে। আমি সুস্থ আমার নির্বাচন যাই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা গাজীপুরকে টোটাল বাংলাদেশে যতগুলো নির্বাচন হচ্ছে সুস্থ নির্বাচন করবে অঙ্গীকারবদ্ধ, এবং আমাদের মাঝে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, আমরা যাতে দেশের মান রাখি, বিশ্বে যাতে তাকিয়ে থাকে যে আমরা বাংলাদেশের মানুষ অনেক সভ্য এবং আমাদের মাঝে কোনো উচ্ছৃঙ্খলা এবং কোনো যুদ্ধ লাগে নেই। আমরা নির্বাচনকে কেন্দ্র করে
প্রতিহিংসামূলক কোনো কাজ করে নাই, সেটা যে দলই আসুক না কেন আমরা তাদের সকলকে আমরা গ্রহণ করে নিতে চাই।